আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইসলামিটুর চক বাজারে। এখানে প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে এবং বৃষ্টি। আমরা এখন সামনের দিক আগাই, তারপর আপনারা একটা মজার কাহিনী দেখতে পারবেন। ওই দিকে কোনো বৃষ্টি নাই দেখেন। অতর কিন্তু আমরা অলরেডি বৃষ্টিতে ভিজা খাইছিলাম। এখন সামনে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন একদম কোনো বাতাস নাই, রৌদ্র। দাঁড়ান যাচ্ছি। দর্শক দেখতে থাকুন রিয়া ওয়েস, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখতে পাচ্ছেন এই যে আমি এক হাতে এই ভিডিও রেকর্ড করতেছি আর এক হাতে গাড়ি চালাচ্ছি আপনাদেরকে, শুধু এটা দেখানোর জন্য। এই দেখেন এখনই কিন্তু অনেক বাতাস কমে গেছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে না, কিন্তু একটু বাতাস আছে হালকা। আরো সামনে আপনাদেরকে নিয়ে যাই, তারপরে দিতে হবে। এ দেখেন এদিক দিয়ে কিন্তু কিচ্ছু নাই। এই দেখেন দেখেন এদিক দিয়ে কিছু নাই, ঠিক আছে। হালকা একটু বাতাস হচ্ছে আর কি, ঠিক আছে, কিন্তু বৃষ্টি নাই। কিন্তু সামনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। গেলাম বলে আমি এক কাজে, এই বৃষ্টির জন্য আবার রিটার্ন বাড়িতে চলে আসতে আছে আর কি। এ দেখেন এটি দেখছেন কত শান্ত সুস্থ। দেখতেছেন এখানে কিন্তু আবহাওয়া কিন্তু একদম ইয়া আছে। সরি, বা সামনে একটা আইছিল নসিমন, এর জন্য মানে ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেছিলো আর কি। এ দেখেন এখানে আকাশ একদম পরিষ্কার, এখানে কোনো বাতাস কিচ্ছু নাই, দেখছেন তো। আর ওইখানে বৃষ্টিতে ভিজছি অলরেডি অনেক। এদিকে আকাশ কত পরিষ্কার দেখছেন, দেখছেন আকাশ কত পরিষ্কার, এখানে ঘুরিয়া নেই। আর ওইদিকে দিন অত কালো, মানে প্রচন্ড পরে বৃষ্টি, আমরা ওইদিকে বৃষ্টি পড়ে দেখে এখন আমরা চলে যাচ্ছি আমাদের এলাকায়। আপনাদের কাছে জিনিসটা কীরকম মনে হয় একটু কমেন্ট করেন, ঠিক আছে।